দেখার জন্য যে তোমরা সহজ সরল চেহারা নিয়ে যে ঘুরো, ভিতরটা তো নোংরা কি হবে? কেন আপু, কেন? What is this? কি এটা? আসলে আপু, তুমি আমার ছবি আঁকো, তুমি আমার ছবি এঁকে বেড়াও, তোমার তো সাহস কম না, গ্রাম থেকে আসছো ওইখানেই থাকো। রাইট, এটা তো তুমি ছিলা যে আমাকে ফলো করতাম, বিকজ তোমার রুম থেকে তুমি সব সময় দেখতাম, যখন বারান্দায় যেতাম, ছাদে যেতাম, যেখানে যেতাম। আসলে আপু, আপনাকে আমি ফলো করতাম না। ফলো করো নেই? শাট আপ, আর মিথ্যা বলবা না। আর কি কি করছো? ভিডিও করছো, ছবি তুলছো, বলো। তোমার তো কাজই এগুলো না, মেয়েদেরকে ফলো করবা, মেয়েদের ভিডিও করবা, মেয়েদের ছবি তুলবা। আপু সত্যি আমি কোনো ছবি তুলি নাই। ফোন দাও, ফোন দাও। আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। দেখেন আপু, আমার মোবাইলে কোনো ক্যামেরা নাই। বলছিলাম না আপু, আপনার ভুল হয়েছে। আপু, আপনাকে আমি ছবি আঁকছিলাম, আপনাকে ফলো করিনি। আমার কোনো খারাপ ইন্টেনশন ছিল না আপু, আমি কোনো ছবিও তুলি নাই। ক্যামেরা নাই, কোথার থেকে ছবি তুলবো আমি বলেন? আপনাকে ভালো লাগছিল তো, এর জন্য ছবি আঁকছিলাম আর কি। ঠিক আছে আসি। ছবি আঁকে, ছবি তুলে। বাজে কথা বলিস না তো, কিন্তু শোন না, আমি একটা খারাপ কাজ করে ফেলেছি, ওর সাথে একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছি। বেচারা আমার শুধু ছবি এঁকেছিল, আমার কেন যেন মনে হয়েছিল হয়তো ছবি তুলেছে মোবাইলে বা ভিডিও করেছে। আলটিমেটলি দেখলাম বেচারার ফোনে ক্যামেরা নেই। এতটা খারাপ ব্যবহার না করলে সহজ সরল হয়েছে। এটা আমার কোনো বিয়ের মিষ্টি না, এটা আসাদ ভাইয়ের জন্য। তোমাদের বাসায় যে আসাদ? হ্যাঁ, আসাদ ভাই তো অনেক ব্রিলিয়েন্ট, সে রাশিয়াতে স্কলারশিপ পেয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে যাবে, আর সেটা কাগজপত্র প্রসেসিং করার জন্য ঢাকা এসেছে। দেখো না, আমাদের কিচ্ছু বলেনি। তোমাদের বাসার আসাদ ভাই? হ্যাঁ, সে তো আমার বাবার আপন বোন, আমি আপন বোন না, গ্রামের ক্লোজ বোনের ছেলে, তো আমার ভাই, তাই মিষ্টি দিতে আসলাম। থ্যাংক ইউ। আসলে কার মধ্যে যে কি প্রতিভা লুকিয়ে আছে বাইরে থেকে দেখলে তা কিছুই বোঝা যায় না। ছেলেটা কত সাধারণ অথচ কতটা মেধাবী। সেটাই,